তো ডক্স ট্রানজ্যাকশনটা কীভাবে করবেন? প্রথমে আপনাদের বিটগিট এক্সচেঞ্জের মধ্যে ঢুকবেন, ঠিক আছে? বিটগিট ওয়ালেট না, এটা হচ্ছে এক্সচেঞ্জ, ঠিক আছে? এক্সচেঞ্জের মধ্যে ঢোকার পর ধরেন আপনার কয়টা অ্যাকাউন্ট আছে, 10টা 20টা অ্যাকাউন্ট আছে। তো আপনারা কী করবেন, ধরেন 10টা অ্যাকাউন্ট থাকলে আপনারা এখানে $1 মতো USDT ডিপোজিট করবেন, ঠিক আছে? $1 মতো USDT ডিপোজিট করার পর এখান থেকে কী দিবেন, ট্রেড অপশন আছে, ট্রেড অপশানে ক্লিক দিবেন। এখানে কিন্তু মিনিমাম ট্রেড কিন্তু $5, এখানে ট্রেড করা লাগবে না, কনভার্ট করতে পারবেন আপনারা। এখানে স্পুট লেখা আছে, এখানে দেখবেন কনভার্ট লেখা আছে, কনভার্টের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে USDT প্রথমে থাকবে, নিচে দিবেন টন, নিচে এখানে টন করে দিবেন, ঠিক আছে? এখানে ধরেন $1 করলেন, ঠিক আছে? আমার এখানে ব্যালেন্স নেই এই জন্য দেখাচ্ছে না। $1 ইনস্ট্যান্ট আপনারা এখান থেকে সোয়াপ করে নিতে পারবেন। সোয়াপ করার পর এখান থেকে উইথড্রো দিবেন, উইথড্রো শুধুমাত্র 0.01 টন, মানে আপনার ধরতে গেলে 5-6 সেন্ট মতো ফি, বেশি না। এখানে দেখেন ফি মাত্র 3 সেন্ট নাকি 4 সেন্ট, বলতে গেলে 3 সেন্ট মনে হয়, 0.001 আপনার টন ফি যাবে এখানে, সরি 0.01 টন ফি, 6 সেন্ট এখানে বলেই দিছে, ঠিক আছে? আর এখানে মেমোর জায়গায় কী কী দিবেন, এখানে প্রথমে অ্যাড্রেস দিবেন, মেমোর জায়গায় কী দিবেন, 1, 2, 3, 4, 5, 6 দিয়ে দিলে হবে। বাইন্যান্স থেকে যদি উইথড্রো দেন, বাইন্যান্সে যদি ডিপোজিট করেন, ওটাতে কিন্তু মাস্ট বি মেমো লাগবে, এটাতে কিন্তু মেমো লাগবে না বিটগিট ওয়ালেটের মধ্যে, ঠিক আছে? আর বাইন্যান্স একটা আমি দেখাচ্ছি না, কারণ ওটাতে ফি বেশি, 2 টনের নিচে উই আপনার ডিপোজিট উইথড্রো করা যায় না। তো আমি আমার ওয়ালেটের মধ্যে দেখেন বরাবর কত, আপনারা উইথড্রো কত দিবেন সেটাও দেখাই দিই। এখান থেকে 0.11 উইথড্রো দিবেন, 11 উইথড্রো দিলে এখান থেকে দেখেন এক্সচেঞ্জ ফি কেটে এখানে 0.1 আপনার কি যাবে টন, আমাদের ওয়ালেটের মধ্যে যাবে। এই দেখেন আমি ওয়ালেট একটার মধ্যে নিছি বরাবর, এক্সেন্টও বেশি নেবেন না, 0.01 টন। নেওয়ার পর আপনারা আপনাদেরকে একটা মাল্টি স্পেস দিয়ে দিব, যাদের ধরেন বেশি অ্যাকাউন্ট তারা কি করবেন, এখান থেকে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচে নামবেন, নিচে নামার পর আপনাদের টেলিগ্রাম যেটা আছে ওটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন নিচে কোলন লেখা আছে, এই কোলনের উপর ক্লিক দিবেন। এটা হচ্ছে কিন্তু আবার অ্যাড ফ্রি, মানে আপনার প্রিমিয়াম ভার্সন করে দিছি আপনাদের জন্য, একেবারে ফুল VIP, ঠিক আছে? 3 দিনের জন্য করে রাখছি, যাদের লাগবে তারা কাজ করে নিতে পারবেন। এখানে কি করবেন, আপনাদের যে বিটগিট অ্যাকাউন্ট আছে, ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, ওগুলো হচ্ছে এখানে লগ ইন করবেন, যেগুলোতে আপনারা ট্রানজ্যাকশন করতে চাইতেছেন ওগুলো এখানে লগ ইন করবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো আমি আমার ওয়ালেটটা এখানে, টেলিগ্রামটা এখানে কী করে নিলাম, লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আপনারা কী করবেন, আপনাদের ধরেন যে কোনো একটা টন ওয়ালেট, আমি যেহেতু টন হাব ইউজ করি, আপনারা চাইলে টন হাব ইউজ করতে পারেন, অথবা টন কিপার যে ওয়ালেটটা আছে ওটা ইউজ করতে পারেন। তো আরেকটা জিনিস, এখানে কীভাবে ওয়ালেটগুলো খুলবেন আমি দেখাই। এখানে দেখেন ডক্স ওয়ালেট লেখা আছে, ওটার উপর ক্লিক দিবেন। ওটার উপর ক্লিক দেওয়ার পর নিচে দেখবেন অ্যাড ওয়ালেট, ঠিক আছে? অ্যাড ওয়ালেটের উপর ক্লিক দিবেন। এখানে দেখবেন অ্যাড নিউ লেখা আছে, নিউ ওয়ালেট লেখা আছে, ওটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট থেকে থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ফিঙ্গারপ্রিন্ট না থাকলে ওই সমস্যা নাই, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে দেখেন আমার ওয়ালেটটা খোলা কমপ্লিট। তো এখানে আমাদের মনে থাকার জন্য আপনারা কী করবেন, আপনাদের যে টেলিগ্রাম আইডি, মানে টেলিগ্রাম যেটা নাম আছে, ধরেন আমি এখানে দিলাম ডগস ওয়ালেট, ওয়ালেট 6 দিলাম, কারণ আমার এগুলো মনে থাকবে, আমার শুধুমাত্র 6টা নাকি 7টা এখন, ঠিক আছে? এখানে সেভ অপশানে ক্লিক দিলাম, এখানে দেখেন এটা ডগস ওয়ালেট 6 হয়ে গেছে। তো এখানে আমার ওয়ালেট খোলা কমপ্লিট, ওয়ালেটও কমপ্লিট, ডিপোজিটও কমপ্লিট। এখানে ডক্সের মধ্যে ক্লিক দিলাম, প্রথমে ট্রানজ্যাকশনটা করে দেখে শুধুমাত্র আপনাদের ধরেন 70 সেন্ট 80 সেন্ট মতো ফি যায়, কিন্তু আমার এখানে ফি যাবে সর্বোচ্চ 15-20 সেন্ট। এখানে দেখেন মেক ট্রানজ্যাকশন, প্রথমে আপনারা কী করবেন, ওয়ালেটটা কানেক্ট করবেন। আমি ওয়ালেটটা কানেক্ট করে নিই। তো এখানে দেখেন প্রথমে লেখা আছে কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের যে টন কিপার হলে টন কিপার কানেক্ট করবেন, টন হাব হলে টন হাব কানেক্ট করবেন। এখানে আমি টন হাবই ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর কানেক্টে ক্লিক দিলাম।
কানেক্টে ক্লিক দেওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট দিলাম, অটোমেটিকলি এখানে দেখবেন এটা অথোরাইজ হয়ে যাবে। এখানে দেখেন আমার এটা কানেক্ট হয়ে গেছে মনে হয়, এখানে কানেক্ট হয়ে গেছে, এখানে দেখেন অ্যাড্রেসটা শো করতেছে এখানে, ঠিক আছে। আর আমি আরেকটা জিনিস দেখাই, আমার এখানে কিন্তু ব্যালেন্স আছে কত সেটাও দেখাই, 0.65 সেন্ট এখানে ব্যালেন্স আছে, কত ফি কাটে সেটা দেখবেন, 65 সেন্ট আছে। তারপর এখান থেকে কী করলাম, প্রথমে যেটা আছে ওই ট্রানজ্যাকশন যেটা লেখা আছে স্টার্টের উপর ক্লিক দিলাম, স্টার্টের উপর ক্লিক দেওয়ার পর টনের মধ্যে একটা এখানে চলে আসছে, এখানে একটা ট্রানজ্যাকশন রিকোয়েস্ট চলে আসছে, এটার উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে কী করবেন, কনফার্মে ক্লিক দিবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন। আমি একটুখানে ওয়েট করি, এখানে কিন্তু আমার ট্রানজ্যাকশনটা হচ্ছে, ঠিক আছে। আমি একটুখানে ওয়েট করি, এখানে দেখেন ট্রান্সফার ট্রানজ্যাকশন সেন্ট এরকম লিখে দিচ্ছে, এখানে ওয়েট করি। তো এখানে দেখেন ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মাত্র 3 সেন্ট মতো ফি কাটছে, 65 সেন্ট ছিল, এই 6 সেন্ট মতো ফি কাটছে। এখানে দেখাই, এখানে একটুখানি, এখানে এটা কেড়ে দিবেন না, একটুখানি ওয়েট করবেন, ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু। তো আমার ওটা কেড়ে দিলাম, কেড়ে দেওয়ার পর চেকে ক্লিক দিলাম, সাথে সাথে ট্রানজ্যাকশনটা এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি দেখাই নিচে নেমে, এখানে দেখেন ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে, 3000 কয়েন দিয়ে দিছে। এখানে দেখেন মাত্র ফি গেছে কত, 4 সেন্ট মতো। তো বাকি কাজগুলো এখানে করে নেবেন একদম সিম্পল, ঠিক আছে। এগুলো তো আর আমার বলা লাগতেছে না কীভাবে কাজগুলো করার আগে। আসসালামু আলাইকুম।